আমাদের ঘরের মেয়েদের প্রতি তার ধারণা খারাপ হয়ে যাবে। মুসলমানের সমাজে এই জিনিসটা কোনোদিন ছিল না। মুসলমানের সমাজ তো এরকম যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা নবীর জামানায় আওরাতরাও মসজিদে নামাজ পড়তে যেতেন। কত ভালো জামানা, খায়রুল কুরুন। মগর হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা করে দিলেন যে যারা মেয়ে ছেলে আওরাত তারা নিজের ঘরেই নামাজ পড়বে, তাদের উপরে জামাতের সহিত নামাজ জরুরি না, লাজিম না। কত শত বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল, বেশি হয়ে গেল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, আমার সবার আম্মা জান, তাদেরকে কোন মানে কয়েকজন স্ত্রী মানুষ কমপ্লেন করলেন যে আম্মা জান, নবীর জামানায় তো আমরা মসজিদে যেতাম কিন্তু ফারুক আজম আমাদেরকে মসজিদে মসজিদ থেকে মানা করে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে। তো উম্মুল মুমিনীন কি বলেন, যে ঠিক করেছে। আজকাল ওই সময় বলেছিলেন যে এই সময় এই আওরাত মেয়ে ছেলেরা যত নতুন নতুন জিনিস নিয়ে এসেছে যারা এরকম বেপর্দা হয়ে গেছে, যদি নবীর জামানায় হতো নবীও তাদেরকে মানা করে দিত। আজকে কি হচ্ছে ভাই, উর্স, তা উর্স মে যাও, তো গেলে যাও উর্সে। যখন মনে করেন যে জুমার দিন যখন আমাদের মা বোনরা জুমা যদি যায় তাদেরকে মানা করা যাবে না, গুনাহ। তাহলে মাজারে কি করে যাবে, কোন কে ফতোয়া দিবে, কোন মাযহাব। আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফতোয়ার মধ্যে লিখেছেন যে ঔরতদেরকে মেয়ে ছেলেদেরকে মাজারে যাওয়া হারাম। কেউ জিজ্ঞাসা করলে যে হুজুর যদি যাই তো তাদেরকে কতটুকু স্বভাব মিলবে, বলছে স্বভাবের কথা বলো, তাদের উপরে কতটুকু লানত হবে এটা চিন্তা করো। ঘর কি শেজাদি, অনেক কাজ আমাদের দিকে এরকম হয়ে গেছে যে বেচারা বেশিরভাগ নিজে কাজ করে ঘর চালায়, মর তো নাকারা হয়ে গেছে। কোন কামের আপনারা মানে এরকম হয়ে গেছে যে কোন কামের যোগ্য আপনারা আজকে থাকেন না। কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ভাই পাড়া মেয়ের বাড়িতে কেন যায়? এটা তো হতে পারতো না যে মেয়ে বারাত নিয়ে যাবে ছেলের বাড়িতে। আপনারা দেখুন সারা পৃথিবীতে প্রত্যেকটি ধর্মের মধ্যে এটা রয়েছে যে ছেলে বারাত নিয়ে আসে মেয়ের বাড়ি। একটা জিম্মেদারি নীতি নিতে আসে, যখন একটা জিম্মেদারি সে নিয়ে যাবে তো শরীয়ত বলেছে তাদের খাওয়া, তাদের থাকার ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, খরচা পানি সব ছেলের উপরে বাজিব। কিন্তু তবুও আল্লাহর বান্দি সবর হয় না, নিজের ছেলে পেলেদের লালন পালন করার জন্য কেউ বাগানে কাজ করে, কেউ অপরজনকার বাড়িতে কাজ করে, কেউ আর কিন্তু কিছু কাজ করে, এটা কিন্তু তাদের উপরে জুলুম হয়। কিন্তু যদিও করতে হয় কাজ চলে না, কিন্তু এটা জায়েজ নাই যে আপনার মেয়ে ছেলে আপনার স্ত্রীর সঙ্গে অপর মরদ গপ সব উঠা বসা করে। বরাবরের গুনাহ, কবরের মাঝখানে যাবার সঙ্গে সঙ্গে আজাব শুরু হয়ে যাবে। আর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু সুগন্ধিও পাবে না। আমরা মুসলমান একটু ভাবনা চিন্তা করো, আমরা তাদের মতো না,
বাজাই আর বলে আমরা স্বর্গবাসী হয়ে যাব না না আমরা মুসলমান আমরা ওই সময় স্বর্গবাসী হব যেই সময় আমরা ইসলামিক আহকামের উপরে আমল করব বেশ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত রাত অনেক হয়ে গেল কয়েকদিন পরে মানে রাতে আমি ঘুমাতে পারি না মুসলসল এরকম প্রোগ্রাম থাকে কিন্তু আজকে আমার কোনো ইচ্ছা ছিল না বলার তো ওদের উপরে কিছু বলে তো দুই একটা কথা রাখেই দিলাম কিন্তু আমি যা দেখি তো আমার একটা হক রয়েছে গাওয়া থাকবেন যদি আমি আপনার মাঝখানকার আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে কোনো দিনই জ্ঞান দিয়েছে আর আমার উপরে এটা ফরজ কে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব পৌঁছায় থাকি তো আমি পৌঁছায় দিই পৌঁছায় দিলাম সত্য হয়ে গেল আর নিজের সমাজকে সমাজের মধ্যে ভালো জিনিস করে তুলুন ফের বলবো লেখাপড়ার দিকে অগ্রসর সে স্কুলে পড়ুন মাদ্রাসায় পড়ুন যে কোনখানে পড়ুন কিন্তু লেখাপড়া করেন আপনাদেরকে যখন সময় আসবে তো এটা বলে ছেড়ে দেওয়া হবে না কি আপনি কোন পার্টি শুধু এটা মনে করে মারা হবে কি আপনি কোন নবীর কলমা পড়েন যেখানে আমাদের মানে আমরা অল্প সংখ্যায় আছি ওখানে মুসলমানদের দোকান বন্ধ করে দেওয়া তাদের কারোবার বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ঘরের উপরে বুলডুজার চালিয়ে দেওয়া হয়েছে আল্লাহর শুকরিয়া আদা করো এখানে আপনারা বেশি সংখ্যায় রয়েছে কিন্তু বর্ডার এরিয়ায় রয়েছেন আপনাদের উপরে সব সময় মানে সন্দেহ এই দেশের জন্য আমাদের বুজুর্গ ওলামারা এত কুরবানি দিয়েছে আজ পর্যন্ত তারিখের মধ্যে রয়েছে কি দিল্লি থেকে করাচি কত দূর পাকিস্তান করাচি ইংরেজরা নিজের কিতাবের মধ্যে লিখেছে যখন জঙ্গে আজাদি 1857 শুরু হয়েছিল সবচেয়ে আগে মুসলমানরা বিরোধ করেছিল ইংরেজের এবং ওলামায়ে কেরামরা তাদের পেশ পেয়েছিলেন তো কোন একটা এরকম গাছ দিল্লি হইতে পেশাওয়ার আর করাচি পর্যন্ত ছিল না যে গাছের মধ্যে কোন একটা আলিমে দিনকে ফাঁসি দেওয়া হয়েছিল আল্লাহু আকবার এতটুকু করা সত্ত্বেও আজকে আমাদেরকে সন্দিগ্ন নজরে দেখা হয় আমার নজওয়ান তোমরা শরাবি হয়ে গেছো তওবা কর তোমরা জওয়ানি হয়ে গেছো আস্তাগফিরুল্লাহ তোমরা মিথ্যাবাদীর দল হয়ে গেছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নজওয়ান সোচ এই জিন্দেগি एक बार मिली है रब तबरका व तआला के कि देन है उसका तोहफा है तो इस जिंदगी की दुनिया में हिफाजत कर उसकी रहमत कब्र में तेरी हिफाजत कर बेशक सुभान अल्लाह बहुत खुश तो इस जिंदगी में गुनाहों से बच अल्लाह ताला कल तुझे जहन्नम से बचा ले बेशक सुभान अल्लाह सोच तू है कहां तुझे करना क्या चाहिए तू कर क्या रहा है जिसने भी घर बनाया हमारा घटक का पता होना होगा लाल किला जे बनिए छिरो আছে लाल किलार जे बड़ो घर हमरा बनाते পারবো लाल किला जे शाहजहां बनिए छिरो सिर्फ नामটা রয়েছে সে নাই এরকম আমাদেরও ঘর বাড়ি কারবার জায়গা জমিন পড়ে থাকবে তো যতটুকু এই जिंदगी আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছে আমার ভাইরা